প্রচণ্ড গরমে পুকুরে অবশ্যই পানি দিতে হবে, এবং সেই সাথে সাথে বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করছেন তাদের কোনো না কোনোভাবে এবার মাছের উৎপাদন কিন্তু কম হবে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু অন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে বিগত বছরে এই সময়ে আমাদের পুকুরগুলো মোটামুটি কিন্তু ফিল আপ হয়ে যেত বর্ষার পানি দিয়ে, কিন্তু এবছরে এখন পর্যন্ত সেভাবে বৃষ্টি হচ্ছে না যেটা থেকে আমরা আমাদের মাছ চাষটাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা জানেন যে কার্প মিশ্র মাছে বিশেষ করে 28-30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, তো এখানে এই মুহূর্তে টেম্পারেচারটাও অনেক বেশি এবং সেই সাথে সাথে পুকুরের পানি ডে বাই ডে কিন্তু কমে যাচ্ছে। তো এখানে মাছের পরিবেশ খুব খারাপ হয়ে যাওয়ার কারণে যারা বাণিজ্যিকভাবে আমরা মাছ চাষ করছি তাদের অবশ্যই এবং অবশ্যই পুকুরে বাড়তি পানি প্রবেশ করাতে হবে। বাড়তি পানি প্রবেশ করালে পুকুরে যেমন অক্সিজেন লেভেলটা বাড়বে, সেই সাথে সাথে মাছের যে স্ট্রেস তৈরি হবে গরমের কারণে, পুকুরের পানির পরিবেশ খারাপ হওয়ার কারণে, পুকুরের পানি কম হওয়ার কারণে, এটা থেকেও কিন্তু মাছ রিল্যাক্স পাবে। এর আরেকটা ওয়ে হচ্ছে যে যাদের পুকুরে পানি বেশ ভালো আছে এখন পর্যন্ত তারা কিন্তু মোটামুটি এই পুকুরে লবণ প্রয়োগ করতে হবে। আমরা যেমন আমাদের শারীরিক যে বিষাদ অবস্থা সেটা ঠিক করার জন্য, ইমিডিয়েট বুস্ট করার জন্য যেখানে স্যালাইন ব্যবহার করি, আপনারা এভাবে পুকুরে যদি লবণ ব্যবহার করেন তাহলে আপনার মাছটা খুব দ্রুততার সঙ্গে ইলেকট্রোলাইট সাপোর্ট পাবে এবং মাছটা খুব চার্মিং হয়ে যাবে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে আপনারা যদি পুকুরে পানি প্রবেশ করেন, তাহলে আমি আশা করছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা প্রবলেম হচ্ছে, যদি আপনারা পানি পুকুরে উপর থেকে প্রবেশ করান তাহলে মাছ যাতে কোনোভাবে লাফিয়ে পুকুরের বাইরে কোনো শুকনা জায়গায় পড়ে না থাকে, তাহলে কিন্তু আপনার এটা মাছ মারা যাবে এবং আপনি আসলে বুঝতে পারবেন না। অবশ্যই পুকুরে এই মোটরগুলো অথবা হচ্ছে যেভাবেই আপনি পানি দেন না কেন সেটা একটু পুকুরের ভিতরে দিতে পারলে বেশ ভালো, কিন্তু আমার যেহেতু ওই অপশনটা নেই তো সেক্ষেত্রে আমি যেটা করছি যে আমি ট্রাই করছি মাছগুলো যাতে মোটামুটি হচ্ছে যে আমার উপরে জায়গায় পড়ে না যায়। আর একটা ব্যাপার হচ্ছে আপনি রাতে যদি কখনো এই ধরনের সাপোর্ট দিয়ে পুকুরে আপনি পানি প্রবেশ করান তাহলে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে চোরের খপ্পরে আপনি না পড়েন, কারণ আমি যতটুকু জানি বা যতটুকু শুনেছি যে এরকম অবস্থায় কিন্তু দেখা যায় মাছগুলো যেহেতু খুব বেশি আনন্দ সহকারে পানিতে লাফালাফি করছে বা খুব ঠান্ডা পানি প্রয়োজনে তারা খুব ঠান্ডা পানিতে এসে খুব মজা নিচ্ছে, তো এখানে ওই চোররা জাল টাল দিয়ে কিন্তু হুট করে একবারে এসে অনেকগুলো মাছ কিন্তু তারা এক জায়গায় পেয়ে মেরে ফেলতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই যেহেতু এখন পানি কমে যাচ্ছে বা পানি ইয়া হচ্ছে, তাই মাছের কিন্তু গ্রোথও এখানে খুব টেম্পারেচার বেশি হওয়ার কারণে মাছের গ্রোথও কম হবে, পুকুরের পরিবেশ খারাপ হবে এবং বাণিজ্যিকভাবে যারা আমরা মাছ চাষ করতেছি তাদের কিন্তু উৎপাদন এবার অবশ্যই কম হবে। এর কারণ হচ্ছে যে আমরা যে বিগত 2 মাসে যে বৃষ্টির পানি পেলাম না এবং মাছ চাষটাকে যে এগিয়ে নিতে পারলাম না, এবং সেই সাথে সাথে যারা লিজ নিয়ে পুকুর লিজ নিয়ে মাছের ব্যবসা করতেছেন তাদেরও এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো যখন আমরা মোটামুটি বৃষ্টির পানি পাবো তখন যাতে আমাদের মাছকে খাদ্য এবং পরিচর্যা কোনোভাবেই কমতি না থাকে, যাতে আমরা যে ঘাটতিটা এখন পর্যন্ত পেয়েছি বা পাচ্ছি সেটা যাতে খুব দ্রুততার সঙ্গে ফিল আপ হয়ে যায়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।